Hello everyone, I hope you are doing very well. This is Sumel Ahmed and you are watching Sumel Spoken English BD. আজকে আমরা কিছু প্রবাদ বাক্য দেখব। যদি আমরা আমাদের দৈনন্দিন ইংরেজিতে প্রয়োজন অনুযায়ী প্রবাদ বাক্যগুলো ইংরেজিতে ব্যবহার করি তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। সো আর দেরি না করে এক্ষুনি এই প্রবাদ বাক্যগুলো দেখে নেই। প্রথমে যে প্রবাদটি রয়েছে সেটি হচ্ছে অধিক জনপ্রিয়তা গুণকে নষ্ট করে। অনেক সময় আমরা দেখি মানুষের অধিক জনপ্রিয়তার কারণে তার গুণকে অনেক সময় নষ্ট করে দেয়। এর ইংরেজি কী হবে? এর ইংরেজি হচ্ছে টু মাচ পপুলারিটি স্পয়েলস দ্য কোয়ালিটি। টু মাচ পপুলারিটি স্পয়েলস দ্য কোয়ালিটি, অধিক জনপ্রিয়তা গুণকে নষ্ট করে দেয়। এরপরে যেটি রয়েছে অতিবক্তি চুরের লক্ষণ। আমরা জানি প্রায় সময় দেখি যে অতিবক্তি চুরের লক্ষণ মানুষের মধ্যে রয়েছে। এটাকে আমরা কীভাবে ব্যবহার করব বা ইংরেজি করব? টু মাচ কার্টিসি টু মাচ ক্রাফট। টু মাচ কার্টিসি টু মাচ ক্রাফট, অতিবক্তি চুরের লক্ষণ। নাম্বার থ্রিতে রয়েছে আগের তিতা পরের মিটা। আমরা অনেক সময় কথা বলার আগে বা কথা বলার সময় বলি বাই আগের তিতা পরের মিটা ভালো। এর ইংরেজি কী হবে? বেটার সেফ দেন সরি। বেটার সেফ দেন সরি, আগের তিতা পরের মিটা। নাম্বার চার, চারে যে প্রবাদটি রয়েছে সেটি হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। অনেক সময় আমাদের আশেপাশে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক রয়েছে যারা মুখে খুবই মিষ্টি কথা বলে বাট অন্তরে বিষে ভরা। এটি আমরা কীভাবে ব্যবহার করব? অ্যান অ্যাঞ্জল ফেস উইথ ডেভলস মাইন্ড। অ্যান অ্যাঞ্জল ফেস উইথ ডেভলস মাইন্ড, মুখে মধু অন্তরে বিষ। নাম্বার ফাইভ, যে আমরা অনেক সময় বলি যে কোনো জিনিস বা যে কোনো কাজ শূন্য থেকে শুরু করা ভালো, এর ইংরেজি হচ্ছে জিরো ইজ দ্য বেস্ট নাম্বার টু স্টার্ট। জিরো ইজ দ্য বেস্ট নাম্বার টু স্টার্ট। এই হলো আজকের এই পাঁচটি প্রবাদ বাক্য। যদি আপনাদের মনে চায় তাহলে আপনাদের ইংরেজি কথা বলার সময় এই পাঁচটি প্রবাদ বাক্য ব্যবহার করতে পারেন। এবং এই ধরনের যদি প্রবাদ বাক্য আরও পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, জীবনকে উপভোগ করেন। থ্যাংক ইউ।